গুলিস্তানের বিআরটিসি কাউন্টারের সেই পাশেই পাঁচতলা একটি ভবনে যেটিতে বিস্ফোরণের ঘটনা ঘটি। আমরা যেটি জানি এখানে 4:50 সময় প্রথম বিস্ফোরণের যে ঘটনাটি সেটি জানা যায়। তারপরে 10 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে যোগ দেয় এবং একে একে এখন পর্যন্ত প্রায় 7টি তাদের যে ইউনিট তারা কাজ করছে এবং আরও ইউনিট যুক্ত হচ্ছে। এবং আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ মানুষকে দূরে সরিয়ে দিচ্ছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই জায়গাটিকে আরও নিরাপত্তার সাথে সাধারণ মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। এবং অ্যাম্বুলেন্সের একটি ব্যাপার দেখতে পাচ্ছি আমরা, যেখানে আমরা এখন পর্যন্ত যেটি জানি ঢাকা মেডিকেল কলেজে প্রায় অর্ধশত এখানে যে যারা প্রায় দুজনের নিহত হওয়ার খবর আমাদের কাছে আছে, কিন্তু এখন পর্যন্ত যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা আমাদের সাথে এখন পর্যন্ত জানাননি। এখন আরো ভেতরের কি অবস্থা সেটি আমরা আপনাদেরকে জানানো। সিদ্দিক বাজারের নর্থ সাউথ রোডের একটি বলা যায় অংশ হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আরো যারা আহত হয়েছেন এবং তাদেরকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হসপিটালগুলো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স সেখান থেকে তারা চেষ্টা করছেন এবং সাধারণ মানুষ এখানে উদ্ধার কাজে যুক্ত হয়েছেন এবং পুলিশ ছিল বিস্ফোরণে সেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং নিচ তলার দেখায় প্রায় 6-7 তলার একটি ভবন যে আর এবং দ্বিতীয় তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে লন্ডভন্ড। এবং এখানে আমরা যদি আপনাদেরকে দেখাই ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছেন তারা এখন পর্যন্ত ভেতরে ঢুকতে পারেনি। এখানে সাধারণ মানুষ এখানকার যে প্রত্যক্ষ দর্শীরা যেটি আমাদেরকে জানাচ্ছেন এখানে অনেকগুলো দোকান ছিল এবং দোকানের সামনে ফুটপাতের যে দোকানগুলো ছিল সেগুলো পর্যন্ত বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। এবং এই বিস্ফোরণ যে বিকেল 4:50 সময় এই বিস্ফোরণ ঘটে এবং উপরে যে আবাসিক ভবনগুলো রয়েছে বা আবাসিকের যে মানুষরা রয়েছে তারা যেটি বলেছে এখন পর্যন্ত সে দিয়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু তা উপরে কিন্তু অনেকেই আটকা রয়েছে এবং সেই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত ভেতর থেকে হতাহতের দোকানিরা ছিলেন তাদেরকে ভেতর চেষ্টা করছেন, কিন্তু এখানে যে যে নিচতলার যে গ্রেসটি রয়েছিল সেটি কিন্তু আসলে ভেঙে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে ভেতরে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা ঢোকার চেষ্টা করছেন। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত তারা আমাদেরকে পুরোপুরি হতে এবং এখানে কিন্তু আসলে নিচতলায় যে স্যানিটারি দোকান এবং বাকি যে উপরে ফ্লোরগুলো যে ব্যাগ ব্যাংক রয়েছে সেগুলো কিন্তু আসলে পাশের ভবনটাও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ দুটি ভবন এই সিদ্দিক বাজারের দুটি ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি ভবনের যে ব্র্যাক ব্যাংকের যে পাঁচতলা ভবনটি তার আসলে যে তৃতীয় এবং দ্বিতীয় ফ্লোরগুলো চুকানো হয়েছে এবং সেই সাথে পাঁচটি রয়েছে সেটির কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে প্রথম তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত ভেতরে যেই হতাহতের আর কোনো মানুষ রয়েছে কিনা সেটি কিন্তু তারা ভেতরে ঢুকে একটি চেষ্টা চালাচ্ছেন এবং
উপরের তলায় যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু বলা যায় আটকা পড়েছে, কারণ নিচের তলা এবং দ্বিতীয় তলা যে বের হওয়ার যে সিঁড়ি সেটি কিন্তু আসলে ভেঙে পড়েছে এবং এই সিঁড়ি দিয়ে বের হওয়ার কোনো আসলে রাস্তা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, যার ফলে এই যে ভবনটি সেখানে সেই বিকালের পর থেকে এখন পর্যন্ত এখন সেই 5:40 অর্থাৎ মোটামুটি এক ঘন্টা আগে এই বিস্ফোরণ হয় এবং এই এক ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে তারা চেষ্টা করছেন এখানে উদ্ধার কাজ চালানোর জন্য। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এখানকার দোকানগুলোর যে ছিল নিচের তলায় তিনটি দোকান দেখা যাচ্ছে, তিনটি দোকানে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং পাশের ব্র্যাক ব্যাংকের যে বুথটি রয়েছেন সেই সাথে ব্র্যাক ব্যাংকের যে শাখাটি রয়েছেন গুলিস্তান শাখা সেটি আসলে ব্র্যাক ব্যাংকের পুরো যে ফটকগুলো সেগুলো কিন্তু ভেঙে পড়েছে। ভেতরে কি অবস্থা সেটি আসলে এখনই জানা সম্ভব হয়নি। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভেতর থেকে আরও হতাহতের কোনো মানুষ হতাহত হয়েছে কিনা, আহত মানুষ ভেতরে রয়েছেন কিনা সেটি জানার জন্য তারা চেষ্টা করছেন। এবং আমরা যেটি দেখেছি যে আরেকজন হতাহতের খবর পাওয়া যাচ্ছে এবং এবং এইখানে দুর্ঘটনায় আক্রান্ত আরেকজন মানুষকে সেখান থেকে আসলে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস। এবং আমরা এখান থেকে যেটি দেখেছি যে আরেকজন দেখা যাচ্ছে যে আসলে বিস্ফোরণে পুরোপুরি বলা যায় যে তার শরীরের সিংহভাগ পুড়ে গেছেন এবং তাকে আসলে নিয়ে যাওয়া হচ্ছেন। তার আসলে সর্বশেষ কী অবস্থা সেটি আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে। এখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আরেকজন যে আহত লোককে নিয়ে যাওয়া হচ্ছে, এখন পর্যন্ত দেখা যাচ্ছেন তিনি বেঁচে আছেন কিন্তু আসলে তার যে শরীরের সেটি উপর থেকে দেখা যাচ্ছে প্রায় সিংহভাগই কিন্তু পুড়ে গেছে এবং তাকে ফায়ার সার্ভিসের কর্মী তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে যাতে তাদের উদ্ধার কাজে। এখানে যারা আহত হয়েছেন এবং তারা ফায়ার সার্ভিস যেটি জানা, আমরা কিন্তু ঠিক এই গুলিস্তানের যেখানে যে দুর্ঘটনাটি ঘটেছে বিস্ফোরণের ঘটনা সেখানেই এই মুহূর্তে রয়েছি। কিছুক্ষণ পরপরই যে ভবনে বিস্ফোরণটি হয়েছে সেই ভবন থেকে কিন্তু হতাহতদের বের করে আনা হচ্ছে। ঠিক আমার পাশে মুহূর্তে দেখছেন ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে